আচ্ছা, তোবার যেটা ভাষা সেটাও আস্তাগফিরুল্লাহ একেবারে ছোট্ট, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আরেকটু ভালো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অমুসলিম তার জীবনে যতই পাপ করুক, ইসলাম কবুল করার সাথে সাথে যেরকম ওই ব্যক্তি নিষ্পাপ হয়ে মুসলিমের ইসলামের মধ্যে প্রবেশ করে, একজন মুসলিম সে যত বড় পাপই হোক, তওবা এমন একটি মাধ্যম যেই তওবার মাধ্যমে একজন ব্যক্তি একেবারে পরিপূর্ণ গুনাহ থেকে মুক্ত হতে পারে। একবার নয়, একদিনে যদি 100 বার পাপ করি, 100 বার ক্ষমা চাইলে আল্লাহ বিরক্তই নয়, বরং আল্লাহ তাআলা ওই বান্দার চাইতে বেশি খুশি হয়। কোনো ব্যক্তি যদি কোনো একটি নেকির কাজ করে, আল্লাহ তাআলা সেই নেকিকে 10 গুণ বাড়িয়ে দেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মান ইউদলিল ফালা হাদিয়ালাহ ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا وقال تعالى يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً نَّصُوحًا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم شمس تفشن شاء الله رب العالمين جنة দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। পবিত্র রমজানুল মুবারক মাস একেবারেই সন্নিকটে। একজন মুসলিম হিসাবে অবশ্যই তার অন্তরে কামনা বাসনা আছে যে এই পবিত্র মাসে মাস থেকে বা এই মাসে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করব, তার সাথে সাথে অবশ্যই তার মধ্যে আরেকটি আকাঙ্ক্ষা অবশ্যই থাকা উচিত যে কোনো মূল্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে নিজেদের জীবনের সকল পাপ এবং গুনাহকে মুছে ফেলব ইনশা আল্লাহ তাআলা। সম্মানিত দিনী ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ তার বান্দার প্রতি, যে তিনি যে কত বড় রহিম,
দয়াবান, তার দয়ার একটি বিশেষ নিদর্শন হলো এই, আল্লাহ তাআলা ইরশাদ করেন, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোনো ব্যক্তি যদি কোনো একটি নেকির কাজ করে আল্লাহ তাআলা সেই নেকিকে দশ গুণ বাড়িয়ে দেন। ওমান জা আবিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা, আর যখন কোনো ব্যক্তি কোনো গুনাহ করে সেই গুনার বদলা আল্লাহ তাআলা শুধুমাত্র এক গুণ দান করেন। আল্লাহ পাকের আরেকটি অনুগ্রহ, একজন বান্দা কোনো নেকির কাজ করেই নেই কিন্তু চিন্তা করেছে আমি একটা ভালো কাজ করতে চাই, রসুল বলছেন মান হাম্মা বিহাসানাতিন ওয়ালাম ইয়ামালহা, আমার বান্দা কোনো ভালো কাজ করার সে কল্পনা করেছে, নিয়ত করেছে, ওয়ালাম ইয়ামালহা, সে এখনও করে নেই, কুতিবা লাহু হাসানা, শুধু ইচ্ছা করার কারণেই আল্লাহ পাক তার জন্য নেকি লিখে দেয়, আর যখন ওই কাজটি সে করে ফেলে দেয় তখন আল্লাহ তাআলা সেই কাজের বিনিময় তাকে এক গুণ থেকে নিয়ে দশ গুণ এমনকি সাতশো গুণ এমনকি তার চেয়েও বেশি আল্লাহ পাক দান করেন। ওমান হাম্মা বিসাইয়্যা, আর কোনো বান্দা যদি কোনো খারাপ কিছুর চিন্তা করে, এমন কোনো কর্মের কল্পনা করছে, ইচ্ছা করছে, যেই কর্মটি আল্লাহ পাক অপছন্দ করেন, নাফরমানি গুনার চিন্তা করছে, ওয়ালাম ইয়ামালহা, সে গুনা এখনও করে নেই, আল্লাহ পাক তার জন্য নেকি লিখে দেয় যে সে চিন্তা করেছে কিন্তু এখনও গুনা করে নেই, নিজেকে বিরত রাখছে, আল্লাহ আকবার, কত বড় দয়াবান আল্লাহ তাআলা আমাদের প্রতি। এরপরে বলছেন ওই বান্দা যখন গুনা করেই ফেলে দেয়, চিন্তা করেছে গুনা করে নেই, নেকি লেখা হয়েছে, যেহেতু সে এখনও নিজেকে গুনা থেকে বিরত রেখেছে, শুধু ইচ্ছাই করেছে, আর যখন ওটা বাস্তবায়ন করে আল্লাহ পাক নেকি শুধু একটা নেকি, গুনা শুধু এক গুণ গুনা লেখে, আল্লাহ আকবার। সম্মানিত দিনী ভাই, সেই রবের একটি বিশেষ, বিশেষ নয় বরং আল্লাহ পাকের অশেষ মেহরবানি তার বান্দার প্রতি, যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে একেবারে পরিপূর্ণ পাপ মুক্ত করার জন্য এমন একটি সহজ সরল পথ আল্লাহ পাক আমাদের জন্য রাখিয়েছেন, যেই পথটি একেবারে সহজ, যে কারো জন্য করা সম্ভব, যে কোনো সময় করা সম্ভব, যে কোনো অবস্থাতেই করা সম্ভব, আর ওই কাজটি এমন একটি কাজ একেবারে স্বল্প সময়, শুধুমাত্র মনের মধ্যে একটু পরিবর্তন, এটা করলেই কি হবে, ওই ব্যক্তির জীবনে যত পাপ আছে আল্লাহ পাক সমস্ত পাপকে আল্লাহ পাক কয়েক সেকেন্ডের মধ্যে একেবারে নিষ্পাপ করে দিতে পারবে। সেটা কি? আল ইসলামু ইয়াহদিমু মা কানা কাবল, অমুসলিম তার জীবনে যতই পাপ করুক ইসলাম কবুল করার সাথে সাথে যেরকম ওই ব্যক্তি নিষ্পাপ হয়ে মুসলিমের ইসলামের মধ্যে প্রবেশ করে, একজন মুসলিম সে যত বড় পাপই হোক, আর তাওবাতু তাহদিমু মা কানা কাবল, তৌবা এমন একটি মাধ্যম যেই তৌবার মাধ্যমে একজন ব্যক্তি একেবারে পরিপূর্ণ গুনাহ থেকে মুক্ত হতে পারে, তাহদিমু তার জীবনে যত পাপ আছে আল্লাহ পাক সবগুলি পাপ মুছে দেবেন। সম্মানিত দিনী ভাই, এত একটি সহজ সরল বিষয়, আল্লাহর কাছে তৌবা করলেই আল্লাহ পাক কবুল করবেন এবং আমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, অথচ এই তৌবা আমরা এখনো করিনি, করার নিয়মও জানি না, করার শর্ত কী সেটা জানি না, আর যেটা জানি সাধারণত আমরা আসলে তৌবার সঠিক জ্ঞান আমাদের কাছে নেই। কী করি যে একজন ব্যক্তির ফাঁসির অর্ডার হয়েছে, তখন ফাঁসি দেওয়ার আগ মুহূর্তে তাকে গোসল করাইয়া, অজু করাইয়া, ইমাম সাহেবকে ডেকে তাকে তৌবা পড়ানো হয়। জি, তৌবা এটা কোনো পড়ার জিনিস নয় যে একজন ব্যক্তি মুখে শিখিয়ে দিচ্ছে আপনি বলুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটার নাম তৌবা নয়।
ঠিক তেমনই আমরা অনেকেই তৌবা করতে চাচ্ছি কিন্তু এখনও করছি না। কেন করছি না? মনে করছি তৌবা একটা এমন মূল্যবান জিনিস, এটা জীবনের শেষ মুহূর্তে করব আর আল্লাহ পাক কবুল করবেন আর আমার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। তো এই জন্য ওই দিনের অপেক্ষায় বসে আছি, যতক্ষণ পর্যন্ত একেবারে মৃত্যুসজ্জায় না হব অতক্ষণ কিন্তু আমি তৌবা করছি না। আসলে তৌবার ব্যাপারটা কী? শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ইমানদারগণ তোমরা সবাই তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তৌবা করো, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা তৌবা করতে পারো নিঃসন্দেহে তোমরা কামিয়াব হয়ে যাবে। সূরা তাহরিম 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদারগণ তোমরা খালিসভাবে আল্লাহর কাছে তৌবা করো। কি লাভ হবে? আসা রব্বুকুম আইন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, যদি তুমি খালিস তৌবা করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমার জীবনের সকল গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর কি লাভ হবে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি যদি খালিস তৌবা করতে পারি তাহলে আল্লাহ পাক এই তৌবা কবুল করে আমার জীবনের যত পাপ আছে পাপগুলি মুছে তো দিবেন, আবার ওই পাপগুলিকে পণ্যেতে পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ, কয়টা লাভ হলো? তুফলিহুন, কামিয়াবি হবে, গুনাহ সব মাফ হয়ে যাবে, আর আমার জীবনে যত পাপ আছে সেই পাপের জায়গায় আল্লাহ পাক নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ, অত সেই তৌবা এত সহজ, এই তৌবার জন্য না কোনো নির্দিষ্ট জায়গায় যেতে হবে। আমরা অনেকেই মনে করি এখন তৌবা করব না, আর 2 বছর পর ইনশাল্লাহ হজ করতে যাব তখন যে তৌবা করব, রমজান মাসে ওমরা যাব তখন কো তৌবা করব। জি না, তৌবার জন্য কোনো নির্দিষ্ট জায়গা নেই, তৌবার জন্য কারো কাছে যেতেও হবে না যে আমি অমুক ব্যক্তির কাছে যেয়ে তৌবা করব। জি না, আবার তৌবার জন্য কোনো নির্দিষ্ট সময়ও নেই। এক শ্রেণীর মুসলমান কয়েকদিন আগে পুরা বছর হয়তো সালাত পড়ে নেই, শবে বরাতের দিন এসে খুব কান্নাকাটি করে তৌবা করেছে, মনে করেছে শবে বরাতে আসলে তৌবা করব। অনেকে মনে করেছে কদর আসলে তৌবা করব। জি না, তৌবার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। আল্লাহ পাক সূরা বাকারায় বলেছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে যদি আমার বান্দা জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, আল্লাহ বলছেন আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তাদেরকে বলে দাও আনা করিব, আমি তোমার একেবারে সন্নিকটে। সন্নিকট বলতে আল্লাহর জাতে মোবারক যে আমার সাথে আছে তা না, এটা একটা ভ্রান্ত আকিদা যে আল্লাহ তাআলা ফি কুল্লি মাকান, আল্লাহ তাআলা সর্বজায়গায় আছে, অথবা আল্লাহ তাআলা মুমিনের কলবে আছে, এটা একেবারে কুফরি আকিদা, এটা ভ্রান্ত নয় কুফরি আকিদা। কারণ আর রহমানু আলাল আরশিস্তাওয়া, আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে আছেন, কিন্তু আল্লাহ তাআলা বসির সামি আলিম, তিনি দেখেন, তিনি শোনেন, তিনি জানেন, তিনার জ্ঞান শ্রবণ দৃষ্টির দৃষ্টিকোণ থেকে ফি কুল্লি মাকান সব জায়গায় আছে। ওয়া ইন কানা ফি মিথকাল হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফি সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ, তোমার পাপ জমিনের যেই জায়গায় থাক না কেন, অথবা আসমানি থাক, পাহাড়ের ভিতরে থাক, সমুদ্রের তলায় থাক, ইয়াতি বিহা আল্লাহ, আল্লাহ তাআলা তোমার পাপকেও নিয়ে আসবে, পণ্যকে নেকিকেও নিয়ে আসবে। আল্লাহ তাআলা সব কিছু দেখছেন, জানছেন এবং তিনি শুনছেন। অতএব আল্লাহ তাআলা বলছেন আমার সম্পর্কে কেউ যদি জিজ্ঞাসা করে আমি কোথায়, তখন তাদেরকে বলে দাও ফা ইন্নি করিব, আমি তোমার একেবারে সন্নিকটে। কি হবে? উজিবু দাওয়াতাদ্দাই ইযা দাআন, আমার বান্দা যখনই আমার কাছে চাইবে, যখন যে কোনো সময় আমার কাছে চাইলেই, দা উজিবু দাওয়াতাদ্দাই, আমাকে ডাকলেই আমি তার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটা গ্যারান্টি। কিন্তু দুঃখের বিষয়ে আজকে আমরা মুসলিম এত বড় একটি গুরুত্বপূর্ণ ইবাদত এটার অর্থ বুঝি নেই, নিয়ম জানি না, যার কারণে এর সঠিক উপকার থেকে আমরা এখনও বঞ্চিত আছি। তাই আমি মনে করছি
রমজানের একেবারে আগ মুহূর্তে অবশ্যই আমাদের প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা এবং আল্লাহর কাছে চাওয়া, আয় আল্লাহ আমাদের দুর্বল মুসলিম আমরা যতটুকু এবাদত বন্দেগি করব ইনশাআল্লাহ করব, তার সাথে সাথে আমরা কীভাবে নিজেকে পরিপূর্ণ গুনাহ থেকে মুক্ত করতে পারব এই পদ্ধতিটা আমাদেরকে আজকের দর্শে ইনশাআল্লাহ জানতে হবে। সম্মানিত দিনী ভাই, আল্লাহ তাআলা যে আমাদেরকে তৌবা করতে বলেছেন, তৌবার অর্থ কী? তৌবা মানে হলেই তাবা ইয়াতুবু তাওবাতান, মানে ফিরে আসা। তৌবা মানে ফিরে আসা। তৌবা কিন্তু পড়ার নাম নয়, একটা হলো তৌবা আর আরেকটা হলো ইস্তেগফার। তৌবা মানে ফিরে আসা আর ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, দুটা দুই জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অভ্যাস কি ছিল? আল্লাহ রাসূল বলছেন, ওয়াল্লাহি ইন্নি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন আকসারু মিন 70 মাররা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ওনার আগের পিছের সব গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরেও তিনি একদিনে 70 বারেরও বেশি, আর একটি বর্ণনায় 100 বারেরও বেশি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই আল্লাহর কাছে তৌবাও করতেন ইস্তেগফার করতেন। আচ্ছা, তৌবার যেটা ভাষা সেটা হো আস্তাগফিরুল্লাহ, একেবারে ছোট্ট, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আর একটু ভালো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের দেশে একটা ইস্তেগফারের দোয়া আছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, সবচেয়ে ছোট আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাইয়্যুদুল ইস্তেগফার, ইস্তেগফার করার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সবচাইতে উত্তম মাধ্যম, উত্তম দোয়া সেটা হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু। দোয়া আপনারা লম্বা দোয়া জানেন, সকাল এবং সন্ধ্যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সকালে একবার এই সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে মুকিনান, ইয়াকিনের সাথে আল্লাহকে রব বিশ্বাস করে, আল্লাহ তাআলা ক্ষমাশীল বিশ্বাস করে, তার অর্থ জেনে মনে আশা আকাঙ্ক্ষা নিয়ে যদি কোনো ব্যক্তি সকালে পরে সন্ধ্যার আগে মারা যায়, দাখল আল জান্নাত, সে জান্নাতে যাবে। কেউ যদি সন্ধ্যায় পরে সকালের আগে মারা গেলে জান্নাতে যাবে। এত সুন্দর গ্যারান্টি থাকার পরেও আমরা কয়জন এই দোয়াটি শিখেছি, সাইয়্যিদুল ইস্তেগফার, এটা হলো ইস্তেগফার। আর তৌবা কী? তৌবা হলো ফিরে আসা। কোথা থেকে ফিরে আসবেন? আপনার ত্রুটি যেটা আছে, গুনাহ, এই গুনাহ থেকে ফিরে আসতে হবে। মনে রাখবেন, আমাদের জীবনে যে গুনাহগুলি হয়, গুনাহ হতেই পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদাম খাত্তাউন খায়রুল খাত্তা আত-তাওয়াবুন, প্রত্যেক বানু আদম তার দ্বারা গুনাহ সাব্যস্ত হওয়া স্বাভাবিক। গুনাহ হয়ে যেতে পারে, যেহেতু তার পেছনে শয়তান আছে, তার দ্বারা গুনাহ সে করাবে, খায়রুল খাত্তা, তবে সেই গুনাগারের মধ্যে উত্তম গুনাগার ওই ব্যক্তি আত-তাওয়াব, যিনি তৌবা করেন, যিনি তৌবা করেন। তাহলে গুনাহ হতেই পারে। যেই গুনাগুলি আমাদের দ্বারা হয়, একটু ভালো করে শুনবেন, খুব সংক্ষিপ্তভাবে, গুনাহ হয় দুই প্রকার, একটা হলো ছোট গুনাহ আর আরেকটা হলো বড় গুনাহ। কোনটা ছোট, কোনটা বড়? ছোট মানে যেই গুনার বিপরীত আল্লাহ পাক কোনো কঠিন শাস্তির কথা বলে নেই, সেগুলি ছোট গুনাহ। আর বড় গুনাহ যেই গুনার জন্য আল্লাহ পাক হয় দুনিয়ায় কোনো শাস্তি নির্ধারণ করে দিয়েছেন, জিনা করলে কি শাস্তি, এরপরে চুরি করলে শাস্তি কোরআনে আছে, অথবা ওই গুনার জন্য কঠিন শাস্তির কথা বলা হয়েছে আখেরাতের দিন। রাসূল বলছেন, ইত্তাকি আসসাবাল মুবিকাত, সাতটা বড় মারাত্মক ভয়াবহ গুনাহ, সেই গুনাহ থেকে তোমরা নিজেকে দূরে রাখো। তার মধ্যে আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, এরপরে উকুকুল ওয়ালিদেন, পিতামাতার নাফরমানি করা, এরপরে দেখা যাচ্ছে মানুষের মাল আত্মসাত করা, মানুষের প্রতি জুলুম করা, এতিমদের মাল আত্মসাত করা, হ্যাঁ, কদফুল মুহসিনাত, কোনো নিষ্পাপ ব্যক্তিকে, হ্যাঁ, কোনো একটা দোষে দূষিত করার চেষ্টা করা, এই ধরনের বড় বড় পাপ রয়েছে, এগুলো হলো কাবিরা গুনাহ। যেগুলো সাগিরা গুনাহ, এই সাগিরা গুনাহ আল্লাহ পাক দয়া করে
এমনিই যদি ওই মানুষ গুনার পর কোনো ভালো কাজ করে, রসুল আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরানে যে মুমিনদের একটি বড় গুণ, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, মুমিনরা যখনই তাদের দ্বারা কোনো গুনাহ সাব্যস্ত হবে তখনই সে আল্লাহকে স্মরণ করবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এটা মুমিনদের গুণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুন, তুমি যেখানেই থাকো আল্লাহর ভয় করার চেষ্টা করো, ওয়াতবিউ সাইয়াতাল হাসানাতা তামহুহা, যখনই কোনো পাপ কাজ হবে ওই পাপের পরে একটা নেকি ভালো কাজ করো, তামহুহা, এই ভালো কাজ আগের গুনাহকে মুছিয়ে দিবে অটোমেটিক। রাসূলুল্লাহ বলছেন মান তাওয়াদ্দা ফাআহসানাল ওযু, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করলো খারাজাত মিনহুল খাতায়া, অটোমেটিক তার শরীর থেকে গুনাহ ঝরে যায়। আসসালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলা জুমআ ওয়া রমাদান ইলা রমাদান, পাঁচ ওয়াক্ত সালাত, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, রেগুলার যখন কোনো মানুষ ইবাদত বন্দেগি করে এর মাঝের সকল সাগীরা গুনাহ অটোমেটিক আল্লাহ পাক মাফ করে দেন। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, হজের পর হজ করো, উমরার পর উমরার করো, কী হবে কী লাভ? এই হজ এবং উমরার মাধ্যমে আল্লাহ পাক তোমার ফকিরি গরিবি দূর করে দিবে এবং আল্লাহ পাক তোমাদের এই দুই উমরার মাঝের গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এই যে ছোট ছোট গুনাহ এগুলি আল্লাহ পাক দয়া করে যখনই ওই গুনার পর কোনো ভালো কাজ করা হয় আল্লাহ পাক মাফ করে দিবেন। সূরা হুদে আল্লাহ পাক বলছেন ইন্নাল হাসানাতি ইয়ুযহিবুনাস সাইয়্যাত, নেকির কাজ গুনাহকে মিশিয়ে দেয়। এই আয়াতটি অবতীর্ণ হয়েছে কখন? একজন সাহাবী, তার দ্বারা একটা ভুল হয়েছে, একজন মহিলা খেজুর বেচতে আসছে, সে তার নিজেকে না সামলাতে পেরে ওই মেয়েটাকে চুম্বন দিয়েছে। দেওয়ার পর যেহেতু সে মোমিন, তার ইমানের চেতনা বৃদ্ধি পেয়েছে, সে বুঝতে পেরেছে আমি একটা অন্যায় কাজ করলাম। রসুল কহেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা ভুল করেছি। রসুল সাল্লাম মসজিদে আসছেন সালাত আদায় করার জন্য। রসুল সাল্লাম কথাটা শুনলেন, কিছু উত্তর দিলেন না, এসে সালাত পড়ালেন। সালাত শেষ করে যখন আবার যাচ্ছে, ওই সাহাবির ভিতরে যেহেতু অনুতাপ আছে যার দ্বারা অপরাধ হয়েছে, আবার জিজ্ঞেস করছি ইয়া রাসূলুল্লাহ আমি তো ভুল করেছি, আমার এই ভুলটা কীভাবে মাফ হবে? আল্লাহ পাক বলছেন তুমি কি সালাত পড়েছো? হ্যাঁ। তখন এই আয়াত পড়লেন ইন্নাল হাসানাত ইয়ুযহিবুনাস সাইয়্যাত, কোনো পাপের পর যদি কোনো নেকির কাজ করো আল্লাহ পাক সেই নেকি ওই নেকির কারণে পাপকে অটোমেটিক মুছিয়ে দেবেন। এগুলো হলো সাগীরা গুনাহ, কিন্তু কাবীরা গুনাহ যেটা বড় গুনাহ, এই গুনাহ কিন্তু শুধু সালাত পড়লেই আর শুধু কদরের রাত জাগলেই অথবা শুধু হজ করলেই শুধু উমরা করলে মাফ হবে না। যদিও আল্লাহ রাসূল বলছেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ, কবুল হজের বিনিময়ে জান্নাত ছাড়া কিছু নয়। তার অর্থ এটা নয় যে সাগীরা গুনাহ সব মাফ হয়ে যাবে, এটা নয়। কাবীরা গুনার জন্য অবশ্যই আপনাকে ক্ষমা চাইতে হবে তৌবা করার মাধ্যমে। তাহলে আসুন আমরা সাগীরা গুনাহ ইনশাআল্লাহ আমাদের কন্টিনিউ মাফ হচ্ছে, কিন্তু কাবীরা গুনাহ থেকে মাফ আমি কিভাবে পাব তার জন্য কিছু নিয়ম আছে। প্রথমে জানবো যে আসলে তৌবা করার নিয়ম কী, শর্ত কী। শর্ত হলো এই যে সেই তৌবাটি যেই গুনার কারণে আমি তৌবা করব, প্রথমেই আই ইখলা আনিল মাসিয়া, ওই গুনা থেকে নিজেকে খালাস করতে হবে, ওই গুনাটা প্রথমে ছেড়ে দিতে হবে। আগে মাঝে মাঝে সালাত ছেড়ে দিতেন, তো এটা বড় পাপ নয়, কুফরি। রসুল বলছেন তারকুস ইন্না বাইনা রজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালা, একজন মানুষ আর কুফুর আর শিরিকের মাঝে পার্থক্য সালাত তরক করা অনেক কঠিন ব্যাপার, এ বিষয়ে আমি আলোচনা আজকে আর করবো না, অনেক কঠিন গুনাহ। এই জন্য আমরা যারা এখনও সালাত তরক করতে অভ্যস্ত আজকে তৌবা করুন, অন্যথায় বাঁচার কোনো উপায় নেই। শুধু আশা নিয়ে থাকবেন ভুল হবে, আর মনে করেছেন হয়তো বা জীবনের শেষ বেলা এসে তৌবা করবো, তখন হবে না, একটু পরে জানবেন ইনশাআল্লাহ। তাহলে আপনার জীবনে যত বড়ই পাপ থাক না কেন ওই পাপগুলিকে আগে স্মরণ করতে হবে। কী পাপ আছে? সুদ খাতেন, ঘুষ খাতেন, মানুষকে কষ্ট দিতেন, হ্যাঁ, এরপরে কি নাম, এগুলো তো হুকুকুল এবাদ, আল্লাহ নাফরমানি করেছেন বড় বড়। তাহলে প্রথমেই ওই নাফরমানিটা ছেড়ে দিতে হবে। আমরা কি করি? তৌবা করছি, মনে মনে বলছি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ, কিন্তু সে পাপ এখনও আছেই,
ওরা ছাড়ি নাই, তাহলে এই তৌবার তো কোনো অর্থ নেই, এটা তো তৌবা না। তৌবা তখন হবে প্রথমেই ওই গুণাটি সেরে দিতে হবে। নাম্বার দুই, আয়ান দিম আলাই, অতীতে যে গুণাগুলি হয়েছে এই গুণাকে গুণা মনে করে অন্তরে লজ্জা পোষণ করতে হবে। ইয়ান্দিম নাদম, লজ্জিত হতে হবে, আসলে আমি পাপ করেছি, আল্লাহ নাফরমানি করেছি, লজ্জিত হতে হবে। নাম্বার তিন, আই ইয়া আজিম আল্লাহ ইয়াউদ, প্রতিজ্ঞা করবে ওই গুণাটি আর দ্বিতীয়বার করব না। এই তিনটা মৌলিক শর্ত তৌবার জন্য। এখন দেখেন, আমরা তো অনেকেই তৌবা করি, কিন্তু এই শর্তগুলো আমরা কি জানি? যদি জেনে থাকি এই তৌবার মধ্যে যদি এই শর্ত পাওয়া যায়, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক ওয়াদাবদ্ধ। আল্লাহ বলছেন যে তুমি তৌবা করলে আমি তোমার তৌবা কবুল করব এবং তোমাকে ক্ষমা করে দেব। তাহলে এই শর্তগুলি আমাদেরকে অবশ্যই জানতে হবে। এখন বলেন, মৃত্যুর আগ মুহূর্তে যে ব্যক্তিকে তৌবা পড়ানো হচ্ছে, এটা কি পড়া জিনিস? ওই ব্যক্তিকে গুণ আগে ছেড়ে দিতে হবে, লজ্জিত হতে হবে, এটা মনের ব্যাপার, এটা মুখের কথা বলার কিছু না, অন্তর থেকে সব কিছু হয়ে যায়। এই তিনটা শর্ত যদি ওই গুনার সম্পর্ক হয় আল্লাহর সাথে, আর যদি গুনার সম্পর্ক হয় বান্দার সাথে, তাহলে ওই পাপ কিন্তু আল্লাহর কাছে তৌবা করলে ক্ষমা হবে না। কি করতে হবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, সাহাবিকে বলছেন, আতাদ্রিম আল মুফলিস ইয়াউম আল কিয়ামা, কিয়ামতের দিন সবচেয়ে বড় মিসকিন, অসহায়, গরিব, মিসকিন, অসহায় কে হবে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মিসকিন বলতে, মুফলিস, অসহায় বলতে যেটা মনে করি, মাল লাইসা লাহু দিনারুন ওয়ালা দিরহাম ওয়ালা মাতা, যার কাছে টাকা পয়সা নেই, দুনিয়াবি কোনো নেয়ামত নেই, ওই ব্যক্তি মুফলিস, মিসকিন। রসুল বলছেন, না, ওই ব্যক্তি মুফলিস নয়, মুফলিস ওই ব্যক্তি, ইয়াতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, ওই ব্যক্তি সালাত নিয়ে এসেছে, যাকাত নিয়ে এসেছে, সিয়াম নিয়ে এসেছে, কিন্তু কদ শাতামা হাজা, ওই ব্যক্তি তো অমুককে গালি দিয়েছিল, কাজাফা হাল আলা আলা হাজা, ওই ব্যক্তিকে মিথ্যা দোষারোপ করেছিল, আকালা মালে হাজা, এই ব্যক্তির মাল সে খেয়েছিল, ও জালামা আলা হাজা, এই ব্যক্তির প্রতি জুলুম করেছিল। আল্লাহ পাক বলছেন, এই হুকুকুল এবাব, বান্দার হক, এটা কি করতে হবে? দুনিয়ায় যার যেটা হক তার কাছ থেকে দুনিয়ায় মিটে নিতে হবে। রসুল সাল্লাম বলছেন, তোমার কাছে দুনিয়ার যা কিছু পাওনা লেনদেন আছে, এটা তাড়াতাড়ি মিটিয়ে নাও, ওই দিন আসার পূর্বে, যে ওই দিন হুকুকুল এবাদ, বান্দার হক, এটা টাকা দিয়ে দেওয়া হবে না, এটা পয়সা দিয়ে দেওয়া হবে না। কিভাবে দেওয়া হবে? বলছে, ওই ব্যক্তির হক অবশ্যই তাকে আদায় করতেই হবে, কিন্তু কিয়ামতের দিন সে আদায় করবে টাকা দিয়ে নয়, আদায় করবে তার সওয়াব দিয়ে। বলছেন, ওই ব্যক্তির সওয়াব নিয়ে ওর গালির বদলা দিবে, ওকে থাপ্পড় মারার বদলা দিবে, ওর মাল খাওয়ার বদলা দিবে, এই বদলা দিতে দিতে ওর নেকি যদি শেষ হয়ে যায়, বলছে নেকি শেষ হয়ে গেছে কিন্তু এখনও পাওনাদার বাকি আছে, তখন কি করবেন? তখন ওই ব্যক্তির নেকি শেষ, এখন যারা পাওনাদার আছে তার গুণা নিয়ে তাকে দিয়ে, তার গুণা তাকে দিয়ে সেই গুণার বোঝা তার হালকা হবে, আর এই বেচারা কি হবে, সব নেকিও শেষ, উল্টা তার উপর আরও গুণাই আরও বহন করতেছে। বিষয়টা অত্যন্ত জটিল। আমরা কি করি? হজ করতে যাই, তৌবা করতে যাই, মনে করি আল্লাহর কাছে তৌবা করে আসছি, যে না সেই তৌবাটার গুণার সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। যদি আল্লাহর সাথে হয় তাহলে আলহামদুলিল্লাহ, যে কোনো সময় তৌবা করলে আল্লাহ কবুল করবে, কিন্তু সেটা যদি বান্দার সাথে হয় তাহলে বাইতুল্লাহ যেয়ে দিয়ে ক্ষমা চাইলে হবে না তো, এটা যার হক তাকে আগে ফেরত দিতে হবে, আর না হয় তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। বিষয়টা অত্যন্ত জটিল। এটা যদি আমি কাউকে চিনি, জানি, মনে থাকে, আমার যদি সত্যি অনুতপ্ত হই, আমি বিষয়টা বুঝি যে আসলে কিয়ামতের দিন বদলা দেওয়া তো অনেক কঠিন, তাহলে আমি চাই আমি মুক্ত হব, তাহলে আমি তো বহু শত শত মানুষের হক নষ্ট করেছি, তাহলে আমি এদেরকে ফেরত দেবো কীভাবে? এটা তো জটিল ব্যাপার। আচ্ছা, তারপরে এমনও বহু মানুষ আছে, যে ব্যক্তি মারা গেছে, আমি কারো কাছ থেকে টাকা নিয়েছিলাম ধার, ওই ব্যক্তি মারা গেছে, আমি পরে অনুতপ্ত হলাম, আমি তার টাকাটা ফেরত দিব, এখন কীভাবে ফেরত দেবেন বলেন? জি, এই বিষয়ে তাও যেহেতু কথাটা আসলো বলে দেই, কোনো ব্যক্তির হক যদি দিতে চান আর ওই ব্যক্তি যদি মারা যায়, তাহলে ওই ব্যক্তি যদি কোনো ওয়ারিশ থাকে,
তাহলে তাদেরকে পৌঁছানোর চেষ্টা করতে হবে, অথবা ওই ব্যক্তিকে খোঁজার চেষ্টা করতে হবে, মারা গেছে অথবা হারিয়ে গেছে, যদি না পান তাকে টাকা ফেরত দেওয়ার কোনো পথ, তাহলে আপনি দুটা কাজ করবেন। একটা হলে তার পাওনা যেটা আছে ওটা আল্লাহর রাস্তায় ওটাকে কোনো দান করবেন, কিন্তু আপনার নিয়ত হবে যে এই দানের সওয়াব আল্লাহ পাক যেন তাকে দেয়, এটা তার পক্ষ থেকে আমি দান করছি, এটা একটা। আর একটা হলে ওই ব্যক্তির জন্য অধিক পরিমাণ দোয়া করা, আয় আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি জান্নাত দাও, তাহলে কি হবে আপনার যে পাওনা ওই দোয়ার ফল পেয়ে সে আপনার প্রতি সন্তুষ্টি হবে, আল্লাহ পাক আপনার প্রতি সন্তুষ্টি হবে। তাহলে এই চারটা শর্ত, মৌলিক শর্ত তৌবার কবুলের জন্য। আর একটা শর্ত আছে, সেটা হলেই সেই তৌবাটি অবশ্যই মৃত্যুর আগে হতে হবে, হাত্তা লা ইউগারগির, যখন মৃত্যুর আলামত শুরু হবে তখন যদি কেউ তৌবা করে সেই তৌবা কবুল হবে না। আল্লাহ পাক বলছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত কালা ইন্নি তুবতুল আন। আল্লাহ বলছেন ওই ব্যক্তির তৌবা কবুল হবে না যে ব্যক্তি মৃত্যুর একেবারে আগ মুহূর্তে বলছেন ইন্নি তুবত, আমি এখন তৌবা করছি। হাত্তা ইযা হাদারা আহাদুল মাউত কালা ইন্নি তুবতুল আন ওয়াল্লাযিনা ইয়ামুতুন ওহুম কুফফার, যারা কুফর অবস্থায় মারা গেছে তাদেরকে মাফ করবেন না, আর মৃত্যুর আগ মুহূর্তে কেউ তৌবা করলে তখনও তৌবা কবুল হবে না। আমরা সবাই কিন্তু তৌবা করতে চাই, কিন্তু মনে করছি যে এখন না, পরে। আর একটা শর্ত আছে, সেটা হলেই যখন কেয়ামত শুরু হওয়ার আগে সূর্য উদিত হবে পশ্চিম দিক থেকে, হাত্তা তাগরুবা শামসু মিন মাগরিবিহা, সূর্য যদি পশ্চিম দিক থেকে উদিত হয় তখন আর পৃথিবীর মানুষ তৌবা করলে সেই তৌবা আল্লাহ তা আল্লাহ পাক কবুল করবেন না। তৌবার বিষয়ে আর একটা আমাদের ভিতরে একটা সংশয় আছে, সেটা কি আমরা মনে করি যে তৌবা একবার করে ভঙ্গ করলে আবার কি হবে, পরে তৌবা করা যাবে না। জি না, এটা ভুল ধারণা। দেখেন হাদিস শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসলে আমরা আল্লাহকে চিনি না, আল্লাহ আমার কাছে কি চান এটা জানি না, আল্লাহ পাক তো আমাকে ক্ষমা করার জন্য বলছে তুমি যখনই ডাকো আমি তার ডাকে সাড়া দিব, তারপরে ডাকলাম না। আল্লাহ পাক প্রথম আসমানে প্রথম আসে রাত্রে শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে আসেন, নেমে এসে আমাদেরকে ডাকেন মাইয়াদুউনি আস্তাজিবুলাহু, কে আছো আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব, মাইয়াস্তাগফিরুনি আগফিরুলাহু, কে আছে আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব। যে কোনো সময় তো আল্লাহ পাক কবুল করবেন, তারপরেও শেষ রাত্রে প্রথম আসমানে নেমে এসে আমাকে ডাকছেন, কিন্তু আমি কত বড় দুর্ভাগ্য মুসলমান, আমি সে ডাকে সাড়া দিচ্ছে না, আমি লজ্জা করছি আল্লাহ কাছে তৌবা করতে। আল্লাহ পাক কি বলছেন জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিল্লাহি আশাদ্দু ফারহা, আল্লাহ পাক ওই ব্যক্তির চাইতেও তৌবাকারীর উপর বেশি খুশি হয় যেই ব্যক্তি মরুভূমিতে সফর করছে কোনো সওয়ারির উপরে, তার সওয়ারির উপরে খানা পিনা সব কিছু আছে, রাস্তার কোনো জায়গায় সে বিশ্রাম নিয়েছে, চোখ খুলে দেখে ওই সওয়ারিও তার কাছে নেই, তার খাওয়ার জিনিসপত্র যা কিছু ছিল সব নিয়ে সওয়ারি হারিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি জীবনের প্রতি একেবারে নৈরাশ হয়ে যে আর বাঁচার কোনো পথ নাই আমার, কারণ সৌদি আরবে তারা গিয়েছেন জানেন যে শত শত কিলোমিটার গেলেও কোনো গ্রাম বস্তি কিছু দেখা যায় না, মরুভূমিতে যদি যান তো আমরা তো যাই অনেক সময়, তো আশেপাশে কোনো গ্রাম নেই শত শত কিলোমিটার, তাহলে ওইখানে কোনো ব্যক্তি যদি তার সওয়ারিকে হারিয়ে ফেলে দেয় সে কাকে চিল্লাবে, কোথায় পানি পাবে, খাওয়া কোথায় পাবে, কোনো উপায় নেই। ওই ব্যক্তি গাছের নিচে মাথা দিয়ে শুয়ে পড়েছে যে আর আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই, হঠাৎ করে চোখ খুলে দেখে ওই সওয়ারিটা আবার তার কাছে ফিরে আসছে, কেমন খুশি হবে। রাসূল সাল্লাম এত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে যে এই বান্দা তার জীবন থেকে নৈরাশ হয়ে গিয়েছিল, তার সওয়ারি পেয়ে সে যত খুশি হয়েছে। একজন বান্দা আল্লাহর রাস্তা থেকে দূরে সরে আবার যখন সে আল্লাহর রাস্তায় ফিরে আসে, আল্লাহর কাছে শুধু বলে আল্লাহ তুমি বড় ক্ষমাশীল, আল্লাহ তোমাকে তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ ওই বান্দার প্রতি এই ব্যক্তির চাইতেও বেশি খুশি হয়। তাহলে আমরা কেন আল্লাহর প্রতি আমার রহমত থেকে নৈরাশ, আর কি মনে করি যে আমরা তো অনেক গুনাহগার, আমাদের তৌবা তো আল্লাহ শুনবেন না, এই জন্য আমরা মিথ্যা মাধ্যম খুঁজি, কেউ মাজারে যায়, কেউ পীরের কাছে যায়, সে মনে করে আমার দোয়া তো আল্লাহ কবুল করবে না, সে মনে করে একটা ভালো মানুষের কাছে যেয়ে বলে আপনি আমার জন্য দোয়া করবেন, হ্যাঁ
মৃত ব্যক্তি হলে তার কাছে যায় ওসিলা যে সে হয়তো আমার জন্য সুপারিশ করবে। তো আমি তো যেই পথ সহজ সরল পথ এটা ছেড়ে দিই, আমি কষ্টের পথে কেন যাচ্ছি? আপনি কেন এখান থেকে আটরাশে যাচ্ছেন? যদিও এটা শরীয়ত সাপোর্ট করে না, এই যারা এটা করে গায়রুল্লাহর কাছে যায় তার মানে সে আল্লাহর রহমত থেকে আরও দূরে চলে যায়। একটা কথা বলে দিয়েখানি মনে রাখবেন, আমরা কাউকে জিজ্ঞাসা যদি করি কেমন আছেন তখন কি বলে? আপনাদের দোয়ায় ভালো আছে। এটা শিরকি কথা, কথাটা ঠিক নয়, কারণ আপনাকে ভালো রেখেছে আল্লাহ তাআলা। আপনি এই শুকরিয়া শুধু আল্লাহর জন্য করেন যে আল্লাহর দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি আমাকে বলেন না আপনার দোয়ায়, আমি তো আপনার জন্য দোয়া করি নেই। একটা একটা সবাই কিন্তু এই ভুলটা আমরা করে থাকি। তার মানে কি, বান্দাহ যখন আল্লাহ থেকে দূরে চলে যায় তখন তার অবস্থা এমন হয়ে যায়। আসলে আল্লাহকে আমরা আল্লাহকে চিনি না। যাই হোক, আমি যে কথাটি বলছিলাম সেটা হলো এই যে একজন ব্যক্তি সে মনে করে আমি পাপ করেছি, আমার তো আল্লাহ কাছে কবুল হবে না। আল্লাহ বলছেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত বড়ই পাপী হও তুমি নৈরাশ হয়ো না, নৈরাশ হয়ো না। কোরআন বলছেন আমি ইচ্ছা করলে তোমার সব গুণা মাফ করে দিব। আর একটা হাদিস আল্লাহ রাসূল বলছেন যে তোমার গুণা যদি জমিন থেকে নিয়ে আসমান ভরে যায় লা আতাইতুকা বিহা মাগফিরাতান, আমি এই জমিন আসমান ভরে তোমার কাছে মাগফিরাত নিয়ে আসবো। সুবহানাল্লাহ। সমস্যা কোথায় আমাদের? সমস্যা হলেই আমরা আসলে তৌবার বিষয়টাও জানি না, আল্লাহর রহমত সম্পর্কে আমাদের ধারণা নেই। যে কথাটি বলছিলাম, আমরা মনে করি তৌবা করে আবার যদি অন্যায় করি জি না। এই হাদিসটা শুনে নেন, রাসূলুল্লাহ বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন আমার বান্দা কোনো গুনাহ করে, গুনাহ করার পর তার ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা জাগে, ইন্নালি রব, সে মনে করে আমার রব আছে, হুয়া ইয়াগফিরুলি, আমি তার কাছে ক্ষমা চাইলে সে আমাকে ক্ষমা করে দিবে। এই আশা নিয়ে যখন আমার কাছে ক্ষমা চাই আমি তাকে ক্ষমা করে দিই, কিন্তু ওই বান্দা আবার গুনাহ করে, গুনাহ করার পর আবার মনে করে না আমার রব আছে, তার কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দিবেন, আবার গুনাহ করে, আবার ক্ষমা চাই, আমি আবার ক্ষমা করে দিই। একবার নয়, একদিনে যদি 100 বার পাপ করি 100 বার ক্ষমা চাইলে আল্লাহ বিরক্ততি নয়, বরং আল্লাহ তাআলা ওই বান্দার চাইতে বেশি খুশি হয়। তাহলে আমরা কেন আল্লাহর কাছে তৌবা করি না? সমাজ দিনী ভাই, এই তৌবার কিছু আদাব আছে, ইনশাআল্লাহ আমি এটা দ্বিতীয় খুতবাতে বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সবাইকে খালিস তৌবা করার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।